সাভারের হেমায়তপুরের জয়নাব বাড়ি থেকে 1,80,000 টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। স্টাফ রিপোর্টার মোর্শেদ আলী মারুফ জানান, বুধবার রাতে হেমায়তপুর জয়নাবাড়ি পশ্চিমপাড়া এলাকায় মোহাম্মদ আশরাফ ওরফে ইমাম নামের এক মাদক বিক্রেতাকে এসব হেরোইন সহ গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপনের সরাসরি নির্দেশে এবং ঢাকা জেলা উত্তর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবশির শিরাহাবির খানের তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাত 10টার দিকে হেমায়তপুরের জয়নাবাড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে 1 কেজি 400 গ্রাম হেরোইন সহ ইমামকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি পেশা একজন রাজমিস্ত্রি। পাশাপাশি হেমায়তপুরের জয়নাবাড়ি এলাকায় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে হেরোইনের পাইকারি ব্যবসা করে আসছিলেন তিনি।